হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা মানে বাইক মোটো ব্লগের না, মানে মোটো ব্লগের রিলেটেড, যে কি করে মোবাইল দিয়ে পথে ইউটিউবে মোটো ব্লগ করা যাবে, তো সেই নিয়েই আজ যে আলোচনা হবে। ওই দেখো আমার বাইকটা দাঁড়িয়ে আছে। তো আজকে টপিকটাই যে কিভাবে মোবাইল দিয়ে মোটো ব্লগ করা যাবে। তো এই যো, তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা যারা আছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেনি তারা তারা প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে নেবে, আমাকে ভালো ভালো রিলস বাইকে নিয়ে দেখতে পাবে। তো ফার্স্ট যে হচ্ছে মোটো ব্লগের জন্য, মানে যে কোনো ইউটিউবে চ্যানেল খুললে মোটো ব্লগের নিয়ে চ্যানেল খুললে তোমাদেরকে ফার্স্ট লাগবে একটা বাইক। বাইক তো আছেই আমার, এই যো। আর এরপর লাগবে এই যে একটা হেলমেট, একটা ভালো কোয়ালিটির, একটা মিডিয়াম রেঞ্জের হেলমেট হলেই হবে। এই দেখো, এই যে একটা ভালো স্টাডসের হেলমেট আছে, মানে একটা যে কোনো একটা হেলমেট হলেই হলো। আর কিছু টুল মানে মাউন্ট লাগবে যেটা হেলমেটে লাগানোর জন্য। তো চলো দেখি কি কি মাউন্ট লাগবে। এই কিছু জিনিসগুলো এইগুলো লাগবে, যেরকম ফার্স্ট হচ্ছে তোমাদের এই জিনিসটা লাগবে, হেলমেট মাউন্ট এটাকে বলে। তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা পড়েছে তোমার 500 রুপিস। তো যারা নিচেতে লিংক দিয়ে দেবো, এটা ফার্স্ট লাগবে এটা। এরপরে লাগবে হচ্ছে এটা, এই দেখুন, এটা এটা হচ্ছে জে মাউন্ট, এই দেখুন জে, এটা হচ্ছে জে মাউন্ট। আর তার সাথে লাগবে এরকম একটা এক্সটার্নাল হোল্ডার, এই দেখুন। আর এটা হচ্ছে একটা স্ক্রু, এটা লাগবে। আর হচ্ছে তোমার মোবাইলটাকে হোল্ড করার জন্য একটা মোবাইল হোল্ডার লাগবে, এই দেখুন মোবাইল হোল্ডার। তো কি করে কি কানেক্ট করতে হয় আর সেটাই দেখাবো, চলো দেখা যাক। দেখি ফার্স্ট হচ্ছে মোবাইল এটা থাকবে এরকম জায়গাতে, এরকম জায়গাতে লাগবে। তো লাগাই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এইটা ঠিক এরকমভাবে লাগবে, এই দেখো যেরকমভাবে লাগানো আছে, মানে লাগালাম যেটা এরকমভাবে ঠিক লাগবে। তো এরপরে লাগবে জে মাউন্ট, জে মাউন্ট যেটা তোমাদেরকে দেখালাম যে এটা লাগবে। তো এটা এরকমভাবে এখানে লাগাবে, ও সরি এরকমভাবে, না 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 এরকমভাবে লাগবে, ওই যে এরকমভাবে লাগাতে হবে। এই দেখো যেরকমভাবে দেখিয়েছি, তো এরপরে লাগাতে হবে এই যে এটা যেটা দিয়েছি বলেছিলাম, এটা এটা হচ্ছে তোমার এরকমভাবে লাগবে। তো এরপরে এই যে স্ক্রুটা দিয়েছি, এই স্ক্রুটা দিয়ে পথে টাইট করে নিতে হবে। চলো স্ক্রুটা দিয়ে পথে টাইট করে নিই। স্ক্রুটা টাইট মোটামুটি হয়ে গেছে। তো এরপরে এই মোবাইল হোল্ডারটা এখানে লাগাতে হবে, দেখো এটা থাকবে এইরকম ভাবে, একটু ফিট করে নিই। এই যে ফিট হয়ে গেছে, এরপর মোবাইলটা এখানে লাগাতে হবে। তো মোবাইলটা লাগাই, দেখুন লাগানো হয়ে গেছে, এই দেখুন। দেখুন দেখাচ্ছি, এই দেখো এখন রেডি হয়ে গেছে মোটো ব্লগ করার জন্য, এই দেখো।
তো এটা আমি পরেও দেখাবো কিরকম কি ভিডিও কোয়ালিটি আসছে, সেরকমও দেখাবো কিরকম কি ভিউটা আসছে সেরকমও দেখাবো। চলো এরকম ভিউটা হবে, তো চলো দেখি, দেখা যাক কিরকম কি ভিডিওতে ভিউজ, মানে ভিউজ বলছি কি ভিউটা দেখি, বাইকে রাইড করতে গেলে কিরকম কি ভিউজ আছে তো সেটা দেখবো। চলো দেখি কিরকম ভিউটা আছে, একটু গাড়িটা চালিয়ে দেখবো। এমনিতেও তো বাইরে কোথাও এখন যাচ্ছি না, জানো তো, হাতে হাতে দেখুন হাতে ট্যাটু করিয়েছি, তো সেই জন্য। তো চলো দেখি ভিউজটা কিরকম আছে। আর একটা কথা, তো মানে মোবাইল দিয়ে করবে, যেন মোবাইলটাতে যেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা হয়। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হলে, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা জিনিসটা কী সেটা যারা যারা জানো না তাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। এবার ডাইরেক্ট বাইকে দেখি কীরকম ভিউটা আছে। এই যো রেডি হয়ে গেছে মোটো ব্লক সেট আপ। তো এবার গাড়িতে যাওয়া যাক, দেখি একটু মানে কীরকম কী ভিউজটা আছে। চলো দেখি কীরকম কী ওয়াইড অ্যাঙ্গেল মানে জিনিসটা কী সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এ দেখো, ওয়াইড অ্যাঙ্গেল মানে হচ্ছে যে এই যে চওড়ে যে এরিয়াটা আছে না, এই এরিয়া জায়গাটা বেশি নেবে, এটার মানে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো ফোনে যেন এমনি নর্মাল ক্যামেরা, নর্মাল ভিডিও ভিউজেও ভিডিওতেও হবে, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হলে এই যে চওড়ার জায়গাটা যে আয়ত্তটা আছে এইটা একটু বেশি হবে। চলো দেখি কীরকম কী ভিউজটা আছে। বেশি দূর যাবো না, বাইরে তো কোথাও যাইনি, এই এইদিকেই আছি। তোমরা সবাই বলবে ভিউজটা কীরকম আসছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে। এ দেখো ভিউজ, এরকম ভিউজ আসবে। এদিকে আর বেশি যাবো না, এই দিক দিকে গাড়িটা ঘুরিয়ে নিই। এখন তো নাই নাই করে এক মাস তো বাইরে বেরোনো যাবে না, হাতে যেহেতু ট্যাটু করেছি সূর্যের আলো লাগানো যাবে না, তো এক মাসের মধ্যে কোনো আশা করছি ভিডিও আসতেও পারে না আসতেও পারে, কোনো গ্যারেন্টি নেই যদি। আর একটা কথা, তো মোটো ব্লগের জন্য হেলমেটের যে সেট আপটা দেখালাম, তো একটা এর জন্য তোমরা যদি, আমি সাজেশন করব যে একটা মাইক, যে কোনো একটা মাইক ভালো ব্র্যান্ডের দেখে নেবে, কারণ ভয়েস কোয়ালিটি ম্যাটার করে। তো একটা কালকে একটা মাইক অর্ডার করেছি, তো ওটা কালই ডেলিভারি, আজকে সরি আজকে অর্ডার করেছি, কালই ডেলিভারি হবে। তো দেখি কীরকম কী মাইকটা, মাইকটার রিভিউ তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে নিলে কীরকম কী ভিডিওটা, মানে মোবাইল দিয়ে মোটো ব্লগ করলে ভিউজ আসে। তো আজকের মতন এইখানেই শেষ করলাম, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখি আবার কখন আসে। তো কিছু সিনেমেটিক শট, কিছু সিনেমেটিক শট দেখে নাও তোমরা, দেখি কীরকম কী সিনেমেটিক শট আছে। টাটা, বাই বাই।